हेलो व्यूअर्स, आमी राहुल एवं आपनी देखछेन चैनल रेसल बांगला। आजकेर रॉ एपिसोडे रे मिस्टेरियो छेले डोमिनिकेर ओपर मारात्मक भावे आक्रमण करें मंडे नाइट मेसिया सेथ रॉलिंस एवं डोमिनिकेर ओपर चालानो हय अमानविक अत्याचार। आज के डोमिनिक के सेथ रॉलिंस अनेक बाजे भावे आघात करेछेन एवं सेटा करेछेन तिनि केंडो स्टिकेर माध्यमे, जार फले डोमिनिक अनेक बेशि आघात पान। घटना सूत्रपात हय कन्ट्रैक्ट साइनिं थेके, जेखाने मैचर कन्ट्रैक्ट साइनिंगेर समय सेथ रॉलिंस के लक्ष्य करे डोमिनिक अनेक बाजे कथा बोलें आर सेखाने सेथ रॉलिंस अनेक बेशी रेगे जान। उम्बार्तो कैरिलो भार्सेस सेथ रॉलिंसेर मैचटीते एक पर्याये डोमिनिक बाडी मार्फीके आघात करें केंडो स्टिकेर माध्यमे, जार फले बाडी मार्फी आरो बेशी रेगे जान। ताई मैचटी शेष हबार पर बाडी मार्फी प्रथमे डोमिनिकके आक्रमण करें एवं सेथ रॉलिंस इशारा करें ताके रिंगे निये आसते। तारपरे दुइजन मिले केंडो स्टिकेर माध्यमे ताके अनेक बाजेभावे रिंगेर साथे बेधे आक्रमण करें। এই ঘটনাটি দেখার সময় আপনারা হয়তোবা খেয়াল করেছেন, সেথ রলিন্স বারবার রে মিস্টেরিওকে নিয়ে অনেক বেশি কথা বলছিল। হয়তোবা রে মিস্টেরিও ডোমিনিক ভার্সেস সেথ রলিন্সের ম্যাচে আসতে পারে, আর এটাও হতে পারে যে রে মিস্টেরিও সাহায্য করবেন ডোমিনিককে, আর এই কারণেই হয়তোবা সেথ রলিন্স আজকে ডোমিনিককে আহত করার মাধ্যমেই রে মিস্টেরিওকে নিয়ে আসার চেষ্টা করছেন। আজকের এই আক্রমণের পেছনে যে খুব বড় রহস্য আছে তা কিন্তু নয়। এই দুইজনের ম্যাচের জন্য ভালো বিল্ড আপ দরকার। রে মিস্টেরিওর ছেলে ডোমিনিক WWE-তে এখনও ভালো কিছু করতে পারেনি, আর আজকের ঘটনাটি মূলত এই ম্যাচটি সম্পর্কে হাইপ সৃষ্টি করার জন্য। WWE-তে কিন্তু অনেক দিন ধরে আমরা এত বাজে আক্রমণ দেখতে পাইনি, আর আজকে সেথ রলিন্স হঠাৎ করেই এত বাজে ধরনের আক্রমণ করলেন যেমনটা আমরা ব্রক লেসনারের ক্ষেত্রে দেখে থাকি। তবে সেথ রলিন্স আজকে এমন করলেন কারণ যেন দর্শকদের ম্যাচটি সম্পর্কে বেশি আগ্রহ থাকে। সেথ রলিন্স প্রথমেই বলেছেন ডোমিনিক তার সাথে 10 সেকেন্ডের বেশি রিঙে ম্যাচ লড়তেই পারবে না, এই জন্য সেথ রলিন্স তাকে সুযোগ দেয় ম্যাচে কেন্ডো স্টিক নিয়ে আসার, এবং সামার স্ল্যামে এইটাই হবে। তো আজকে যেমনটা সেথ রলিন্স ডোমিনিকের সাথে করল, হয়তোবা এই ঘটনার প্রতিশোধ ডোমিনিক নিতে পারে সামার স্ল্যামে। যেহেতু WWE-তে সব কিছুই সাজানো থাকে, তাই এই বিষয়টাও WWE-র একটি স্টোরি লাইন। যেহেতু প্রথমের দিকেই সেথ রলিন্স পারমিশন দিয়েছে কেন্ডো স্টিক আনার, তাই পরবর্তীতে যেহেতু ডোমিনিকে মার খেলো, তাই অবশ্যই ডোমিনিক চেষ্টা করবে সেথ রলিন্সের ওপর প্রতিশোধ নেওয়ার, এবং সামার স্ল্যামে আমরা অবশ্যই সেখানে ইন্টারেস্টিংভাবে কেন্ডো স্টিকের ব্যবহার দেখতে পারবো। এর আগে রে মিস্টেরিও কিন্তু তার ম্যাচগুলোতে স্টিল পাইপ ব্যবহার করত, আর এখন ডোমিনিক ব্যবহার করবে কেন্ডো স্টিক। তো ভিউয়ার্স, আজকের এই আক্রমণ আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এমনই ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।